শ্যামল সুন্দর সৌম হে অরণ্যভূমি, মানবে পুরাতন বাসগৃহ ভুবন, নিশ্চল নির্জীব নহ সৌধের মতন, তোমার মুখশ্রীখানি নিত্যই নূতন, প্রাণে প্রেমে ভাবে অর্থে সজীব সচল। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমরকুঠি শিল্পঘর থেকে বের হয়ে আমরা এখন সোনাঝুরি হাটে। এখানে পা রাখার আগে সোনাঝুরির বনে তখন রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা করছে। মাথার ওপর পেজা তুলোর মতো মেঘের বিচরণ কবিগুরুকেই যেন মনে করিয়ে দেয়। আসলে এখানকার আবহাওয়ার প্রতিটি পরতেই রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যায়। তিনিই তো লিখেছেন, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। একসময় বনের গাছগুলো সোনালি রং নেয়, গাছের নিচে ঝরা পাতা যেন সোনালি গালিচা বিছিয়ে দেয়, তাই তো এই বনের নাম সোনাঝুরি। সাঁওতালি নাচে তালে তাল মিলিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তবে আমাদের সাথে যেহেতু বাচ্চারা ছিল, তাই ওদের মন রাখার জন্য আমরা ভাবলাম ডিয়ার পার্কটাও একটু ঘুরে আসা যাক। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত তখন বেজে গেছিলো 3:40 আর পার্ক 3:30 বন্ধ হয়ে গেছিলো। কিন্তু ওনাদের রিকোয়েস্ট করা হয়েছিল আমাদের 5 বা 10 মিনিটের জন্য ভেতরে ঢুকতে। ওনারা পারমিশন দিয়েছিলেন, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে আমাদের হরিণ খোঁজা, বাগানটা ঘোরা এটা সম্ভব ছিল না, তাই আমরা ওখান থেকে চলে আসতে বাধ্য হলাম। পার্ক বন্ধ দেখে বাচ্চাগুলো সত্যিই অনেক মন খারাপ হয়ে গেছিলো, আর ওদের মন খারাপ দেখে আমাদেরও আর ইচ্ছে করলো না এদেরকে এভাবেই বাড়ি নিয়ে যাওয়ার। তাই আমরা ঠিক করলাম সবাই মিলে একটা পার্ক থেকে ঘুরে আসব। ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম সায়রবীথি পার্কে। এটা শুধু বাচ্চাদের জন্য না, বড়দেরও মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। শান্তিনিকেতন এমন একটা জায়গা যেখানে একটা দিন ঘোরার জন্য যথেষ্ট না, তাই অনেকটা মন খারাপ আর এক রাশ স্মৃতি নিয়ে আমরা এখন ফাইনালি বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।